মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 নভেম্বর 2020 নবান্নে প্রেস কনফারেন্স করে ঘোষণা করেছিলেন, 2014 সালের প্রাইমারি টেট পাস ট্রেন্ড 20,000 চাকরি প্রার্থী থেকে 16,500 খুব তাড়াতাড়ি এবং বাকি প্রার্থীদেরও ধাপে ধাপে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি পেয়ে ট্রেড পাস ট্রেন্ড চাকরি প্রার্থীরা আশার আলো দেখে এবং সময় মতন ইন্টারভিউও দেয়, কিন্তু পর্ষদ প্রায় 13,000 প্রার্থীকে ইনক্লুড করে নিয়োগ দেয় এবং বাকি প্রার্থীদের নট ইনক্লুডেড ইন দ্য প্রেজেন্ট মেরিট লিস্ট করে দেয়। যেখানে মুখ্যমন্ত্রী নিশ্চিতকরণ করেছিলেন সকলকে নিয়োগ করা হবে, সেখানে কেন সকল প্রার্থীদের ইনক্লুডেড করা হলো না সেই বিষয়টি পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রীর ঘোষণা থাকা সত্ত্বেও প্রায় 7,000 প্রার্থী বঞ্চিত হয়েছে, তাদের চাকরি পাওয়ার বয়সসীমাও প্রায় শেষের দিকে। 2014 প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেটস একতা মঞ্চের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদে, বিকাশ ভবনে, কালীঘাটে, নবান্নে বারবার যোগাযোগ করা হয়েছে। নবান্ন, কালীঘাট, হাজরা মোড়ে আন্দোলনও করে তারা। ক্যামাক স্ট্রিটে অভিষেকবাবুর অফিসের সামনে সারা রাতও ধর্ণা দেয়। বিকাশ ভবনে ব্রাত্যবাবুর সাথে বৈঠকও করেন। এত কিছু সত্ত্বেও তাদের এখনও পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি, তাই তারা বর্তমানে ধর্মতলায় শহীদ মিনারের নিকট মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে হাইকোর্টের পারমিশন নিয়ে ধর্ণা অবস্থান চালিয়ে যাচ্ছে। যতদিন না সকলের নিয়োগ হয় ততদিন তাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, উনি যেন ওনার ঘোষণা মতন 2014 প্রাইমারি টেট পাস ট্রেন্ড সকল নট ইনক্লুডেড প্রার্থীদের দ্রুত নিয়োগ সম্পন্ন করে বেকার যন্ত্রণা থেকে তাদের মুক্ত করেন। তাদের স্লোগান, আমরা রাস্তায় নয় স্কুলে যেতে চাই, শিক্ষক হতে চাই। যেখানে উপস্থিত ছিলেন কাজী মাসুম আক্তার, যেখানে উপস্থিত থেকে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক তোপ দাগেন। দীর্ঘদিন ধরে ঝড়জল বৃষ্টি মাথায় করে নিয়ে শিক্ষাবিদ সমাজের পাশে মানুষের আপদে মানুষের বিপদে 24/7 মানুষকে সেবা দিয়ে চলেন শিক্ষাবিদ পদ্মশ্রীপ্রাপ্ত কাজী মাসুম আক্তার। দীর্ঘদিন ধরেই কিন্তু রুটিন বেঁধে নিয়েছেন, একেবারে সকাল থেকে রাত অবধি চলেছেন শুধুমাত্র শিক্ষক শিক্ষিকার পাশে, ধর্ণা মঞ্চের দিকেই কিন্তু উনি পাশে আসছেন এবং সেইখান থেকে দাবি তুলছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, মাননীয়া আপনি তাদের চাকরি ফিরিয়ে দিন। একই সাথে সেই ছবিটা আমার চিত্র সাংবাদিককে দেখাতে বলবো, 2014 প্রাইমারি টেট পাস নট ইনক্লুডেড একতা মঞ্চ। একই সাথে পরিষ্কার লিখেছেন, দিদি আমাদের নিয়োগ করুন, আপনার প্রতিশ্রুতি পালন করুন, বেকার যন্ত্রণা থেকে মুক্ত করুন। একই সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি তারা কিন্তু নিয়েই কিন্তু খুব শান্তিপূর্ণভাবেই তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। একই সাথে প্রশাসনের সাথেও কিন্তু তারা কোঅপারেট করছেন, কোনো রকমভাবে যেন একটা সমস্যার সৃষ্টি না হয় সেই দিকেও কিন্তু তারা নজর রেখেছেন। তাদের একেবারে শিষ্যদের কথা বলে নেব আমাদের শিক্ষাবিদ কাজী মাসুম আক্তার পদ্মশ্রীপ্রাপ্ত। আমি শুধু মাননীয়কে একটা অনুরোধ করি, একটু ইতিহাস ঘাঁটতে বলছি। আপনি ক্ষমতায় আসার আগে, আপনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তত্ত্বের বসার আগে বাম শাসন ছিল। বাম শাসনের প্রত্যেকের নিয়োগ হতো বছর বছর, যেমন দুর্গাপুজো হতো তেমনই প্রত্যেক বছর নিয়োগ হতো। আপনি বাম শাসনকে অনেক খারাপ বলেন, অনেক ত্যাজ্য ঘৃণ্য পাপ বলেন, বাংলার মানুষ আপনাকে বিশ্বাস করেছিল, প্রবল বিশ্বাস করেছিল। কি শিক্ষাঙ্গনটা দেখুন, শিক্ষকদের দেখুন, কোথায় গেল সে বিশ্বাস? একটা ক্ষেত্রে নয় তো, সর্বক্ষেত্রেই তো পাপ। কেন এত পাপ? এত পাপের বোঝা কে বইবে? এই শিক্ষকরা বসে আছে 2014 থেকে পরীক্ষা দিয়ে, আজকেও এই টেডের প্রাইমারি শিক্ষকদের নিয়োগের কর্ম অধরা রয়ে গেছে 8 বছর। আপনি কথা রাখেননি, কেউ কথা রাখেনি, আপনিও কথা রাখেননি। কবে কথা রাখবেন? কবে বুক ফুলিয়ে বলবেন বামেরা যা পারেনি আমরা করে দেখিয়েছি? বলুন না, সাহস করে নিয়োগ করে দেখান না। আপনি বলবেন কোর্টে, কোর্টে কেন গেছে? আপনি যেতে বাধ্য করেছেন, আপনি চাকরি দেন, কোর্টের বিতর্ক উঠেই যাবে। আপনি অবৈধ নিয়োগ করবেন, তারপরে বলবেন কোর্টে গেছে কেন? আপনি নিয়োগের পর্ব সম্পন্ন করবেন না, মেধা তালিকা অসম্পূর্ণ রেখে মেধা তালিকা বন্ধ করে দেবেন, তারপর বলবেন কোর্টে গেছেন কেন? এ তো স্ববিরোধিতা, এ তো চালাকি। বাংলার শিক্ষক সমাজ কাঁদছে, বাংলার ছাত্ররা কাঁদছে। তারা বলছে শিক্ষক নেই, শিক্ষক চাই, শিক্ষক চাই। শিক্ষা কি ধ্বংস হয়ে যাবে? বুনিয়াদি শিক্ষক কি বাঁচবে না? অনেক বিদ্যালয় একটা শিক্ষক, কোথাও শিক্ষক নেই, কোথাও পার্ট টাইম না শিক্ষক করছে,
কত দেখবেন বুনিয়াদি শিক্ষাকে আপনি নিজে হাতে কি গলা টিপে মেরে দেবেন তাই অনতি বিলম্বে এই শিক্ষক শিক্ষিকাদের কাছে ক্ষমা চান ক্ষমা চেয়ে নিয়ে তাদের প্রাপ্য চাকরি মিটিয়ে দিন তাদের হকে চাকরি মিটিয়ে দিন তারপরে মাইকে আপনার মান মান ভাষণ দিন যে রাজ্যে শিক্ষকরা রাস্তায় ছাত্ররা স্কুলে কাঁদছে শিক্ষার অসতলে আর কিছু লাগে না কোনো জাতি যদি শিক্ষা দূর হয়ে যায় শিক্ষা রহিত হয়ে যায় সে জাতি কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না বিশ্ব ইতিহাস তাই বলে তাই 2014 নট ইনক্লুডেড এই শিক্ষকদের পাশে আমি এসেছি আমি সকলের পাশে গেছি এদেরও কান্নার আওয়াজ আমি শুনতে পেয়েছি ম্যাডাম আপনি প্রচুর ক্ষমতার তক্তে আছেন আপনি শুনতে পাননি আপনার কানে যায়নি মিডিয়াকে বলতে হবে কেন আপনার কান কি বন্ধ আপনি কি মুখ বধির আপনি কি অন্ধ তিতুরাষ্ট্র চোখ খুলুন ফিরে তাকান এদের সমস্যা মেটান শিক্ষাকে বাঁচান আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন লোকে বলে আপনি ছিলেন সততার প্রতিমূর্তি আপনার পোস্টার মারা হতো দেয়ালে দেয়ালে সততার প্রতীক আপনি হায়রে সততার প্রতীক আপনার পার্থ সততার প্রতীক আপনার অনুব্রত সততার প্রতীক এই শিক্ষকদের চাকরি খেয়ে নিয়েছে হ্যাঁ আপনার মানিক আপনার কল্যাণময় আপনার শান্তিপ্রসাদ আপনার পার্থ আপনার পরেশ অধিকারীরা লজ্জা লাগছে না আপনি কি সততার প্রতীকের পোস্টার মারবেন নাকি আবার কলকাতা রাস্তা রাস্তায় কোটি কোটি টাকা খরচ করে আবার কি মারবেন ভাবুন আর একটু ভাবুন নিয়োগ হয়নি ওর সবগুলো বাতিল করতে হবে আপনি অবৈধ নিয়োগ বাতিল করে তাদের বেতন আর যারা অবৈধ নিয়োগ করে টাকা নিয়েছিল তাদের সম্পত্তি কোক করে এদেরকে সবেতন চার বছর পাঁচ বছরের বেতন সহ এদের চাকরি দিন এক মাসের মধ্যে এটা আমাদের দাবি এই দাবি পূরণ করুন নাহলে বাংলার আকাশ বাতাস গর্জে উঠবে আর সেই প্রচন্ড ঝড়ে আপনি কোথায় ধূলিসাৎ হয়ে যাবেন খুঁজে পাবেন না প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট ইনক্লুডেড ক্যান্ডিডেট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে আমাদের 20,000 টেট পাস ট্রেন ক্যান্ডিডেট রয়েছি তার মধ্যে প্রথম ধাপে 16,500 নিয়োগ হবে এবং বাকিটা ধাপে ধাপে নিয়োগ হবে কিন্তু প্রায় 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে আমরা আরটিআই করে জানতে পেরেছি যে এখনও 10,000 নিয়োগ হয়নি 10,000 থেকে 12,000 নিয়োগ সম্পন্ন হয়নি তাহলে আমরা কেন বঞ্চিত থাকবো কেন আমরা রাস্তায় পড়বো আমাদের এই বঞ্চনা কারণ কি এত দুর্নীতি হচ্ছে দুর্নীতির জন্য আমরা নিয়োগ পাচ্ছি না এত সিট পড়ে রয়েছে এত ভ্যাকেন্সি পড়ে রয়েছে তাও আমাদের নিয়োগ হচ্ছে না আমাদের প্রাক্তন পর্ষদ সভাপতি মানিকবাবু বলেছিলেন মেধার ভিত্তিতে নিয়োগ হচ্ছে কিসের মেধা কোথায় মেধা যার কোনো মেধা তালিকা নেই মেধাই যদি হয় তাহলে আমরা কেন বঞ্চনার শিকার আমরা কেন আমাদের ঠিকানা রাস্তা হলো কেন বাড়িঘর ছেড়ে আমরা ধর্ণা মঞ্চে বসছি এই মেধা যেখানে রক্ত বানান করতে গিয়ে শিক্ষকদের মুখ দিয়ে রক্ত উঠে যায় যেখানে ছোট ছোট বাচ্চাদের যোগ বিয়োগ শেখাতে পারে না কিসের শিক্ষা কি করে বুনিয়াদী শিক্ষা বাঁচবে শিক্ষকদের বাঁচান সমাজকে বাঁচান মাননীয় মুখ্যমন্ত্রী আমরা জানি মানবিক সরকার উনি বরাবর বলেছেন উনি কথা দিলে কথা রাখেন উনি আমাদের নবান্ন থেকে প্রেস কনফারেন্স করে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের প্রত্যেকের নিয়োগ উনি সুনিশ্চিত করেছেন কিন্তু 1.5 বছর অধরা আমরা রাস্তায় রাস্তায় বিভিন্ন আধিকারিক বিভিন্ন পর্ষদে ঘুরে বেড়াচ্ছি আমাদের নিয়োগের কোনো সুনিশ্চয়তা নেই আমরা আগের বুধবার গেল বুধবার আমরা আমাদের বর্তমান শিক্ষামন্ত্রী মাননীয় বাত্যবাবুর সঙ্গে দেখা করেছিলাম উনি আমাদের আশ্বাস দিয়েছেন কিন্তু আশ্বাসে আমরা কিছুতেই শান্ত হতে পারবো না আমাদের আশ্বাস চাই না আমরা আশ্বাস হতে চাই না আমরা নিয়োগ চাই যতদিন না আমরা আমাদের নিয়োগ পাচ্ছি আমাদের হকের চাকরি পাচ্ছি সমস্ত দুর্নীতি সরে যাক শিক্ষকদের যোগ্যতার ভিত্তিতে মেধার ভিত্তিতে নিয়োগ দিন মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক সরকারের কাছে আমাদের একটাই দাবি 2014 প্রাইমারি টেট পাস ট্রেন্ড নট ইনক্লুড যতজন ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের উনি নিয়োগ সুনিশ্চিত করুন রাখি কোলে মুখ্যমন্ত্রী আবেদন করছেন যে আমাদের চাকরি ফিরিয়ে দিন আমাদের শিক্ষক শিক্ষিকা যারা বঞ্চিত একই সাথে তাদের সুরাজ্যে আমাদের চাকরি ফিরিয়ে দিন আর সেই নিয়ে কিন্তু যে 2014 প্রাইমারি নট ইনক্লুডেড একটা সত্যিকে দাবি করছে যে আমাদের দাবি মানতে হবে ফিরিয়ে দিন ক্যামেরায় শুভঙ্কর গাঙ্গুলির সঙ্গে সুমিত রিপোর্ট 24 আওয়ার্স টিভি কলকাতা